জমি জবরদখল এবং অপপ্রচার নিয়ে সংবাদ সম্মেলন করেছেন পল্লী এলাকার মাহমুদুল হক নামের এই ব্যক্তি মঙ্গলবার বিকালে শহরের পল্লী এলাকাতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মাহমুদুল হক জানান তার সৎ ভাই আজিজুল হক দুই ফেব্রুয়ারি শুক্রবার সকালে তার ভোগ দখলীয় জমির উপর নির্মাণকৃত বাড়িতে ভাঙচুর চালায় এতে তার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আর আর শদনা দিবা রাজলক আছে এবারে পর পরিষদি আজ দিনশান বাংসুর গরি প্রায় 1 লাখ টাকার উপরে হই হই দি গজি বাড়ির গ বাংই এনে যারা সমাজ মাহমুদুল হক আরও দাবি করেন তার শদ ভাইদের জায়গার অংশ বাদ রেখে তার প্রাপ্য জায়গার উপর বাড়ি নির্মাণ করেছেন তিনি হামলা ও বাংচুরের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি অংশ আছে আই জেএএ ফর মানে আই সাতকরা মিনিমাম সাতখারা মতো জাগাত আর গজি গজ্জি গর্গজ্জি আর জায়গা যতটুকু আছে আর দুই ভাইয়ের অংশ মিলাই আর সাতখারা মতো জাগাত গর্গজ্জি বাদ বাকি অবশিষ্ট জাগাত তারা তারাল্লা কি আছে তাই কি ইয়ার অল্লাহ হয় বিশেষ করে প্রশাসন বা সাংবাদিক ভাইয়ের প্রতিজন আর হাসে ফারা প্রতিবেশীর হাসে আর ইয়ার জোর দাবি বা বিচার চাই এদিকে এই ঘটনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগও রয়েছে নিউজ ডেস্ক টিটিএন কক্সবাজার